सरस्वतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतगमय ओम शांति ओम शांति ओम शांति। सृष्टि सृष्टि प्लस समस्त দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিশ্রী এস কুমার। জ্যোতিশ্রী এস কুমার মানেই কোনো ল্যাপটপ নয়, কোনো এফিমেরিস নয়, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আজকে আবারও আরেকটা জিনিস বলছি, এই যে আমরা বারংবার একটা কথা বলি না যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যাদের নেই তারাও জ্যোতিশ্রী এস কুমারের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন দর্শক বন্ধু, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ছাড়া যখন আপনি জ্যোতিষী এস কুমারের চেম্বারে আসছেন তখন তিনি আপনার পামটা রিড করছেন, আপনার ফেস রিডিং হচ্ছে, মুহূর্ত গণনা, অনেক কিছুর মাধ্যমে কিন্তু আপনার জীবনের ডিটেলসটা তিনি বলে দেন। এটা তো মুখে বলা, বাস্তব কি তাই? এই বাস্তবটা প্রমাণ করার জন্যে আজকে যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই তিনিও ফোন করুন। ফোন করার পর জ্যোতিষী এস কুমার আপনাকে কিছু জিজ্ঞেস করবেন, সেই উত্তরটুকু দেবেন, কারণ যেহেতু তিনি আপনাকে দেখতে পাচ্ছেন না। দেখুন আপনার জীবন সম্পর্কেও মিলিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, এবং এটা একটা বিরল মানে দৃষ্টান্ত বলা যায়। এই কারণেই বিরল দৃষ্টান্ত যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে খুব কম অ্যাস্ট্রোলজার আছেন যারা এইরকমভাবে বিচার করতে পারেন না দেখে শুধুমাত্র সংখ্যার ওপর। এই তাদের মধ্যে একজন হচ্ছেন জ্যোতিষী এস কুমার, ওনাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার। নমস্কার। সর্বপ্রথমে পরম পিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম। দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম প্রত্যালীর্হ পদার্পিতং ঘ্রি শবরিধি ঘোরাঢ্য হাসপড়া খরে গন্ধি বড় কর্তি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটাজুটি কুনগ্র জুতা জড্ডনস্ত কপালং ত্রি জগতং হন্তুগ্র তারাশয়ম। ওম নম শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতি পরমেশ্বর। ওম নম হনুমতে নমঃ। জয় জগন্নাথ। আজকে ইচ্ছা পূরণ অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষী এস কুমার। দর্শক বন্ধু, কালকে একটা বিশেষ দিন, একটা অমাবস্যা, এবং এই অমাবস্যাটা একটা পাওয়ারফুল অমাবস্যা। বহু তান্ত্রিক জ্যোতিষ আছেন, ওনারা বিভিন্ন জায়গাতে যজ্ঞ করছেন, ক্রিয়াকলাপ করছেন, অনেকেই হয়তো সেই যজ্ঞে সবার সম্ভব হয় না যাচ্ছেন, কিন্তু অনেক মানুষ আছেন যে এই যজ্ঞে উপস্থিত হতে পারছেন না, কিন্তু আপনি তো ঘরে বসে এই শুভ দিনটায় কিছু শুভ কাজ করতে পারেন। কী করলে আপনার জীবনেও কিছু শুভ ফল লাভ হবে সেটা নিয়ে উনি বলবেন। একটু খাতা পেনটা সঙ্গে রাখুন, আমরা ফোনের বন্ধুকে দেখার পর কালকের দিনের একটা টিপস থাকবে আপনাদের জন্য। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যাঁ, টিভির সাউন্ডটা মিউট করুন। বলুন কার বিষয়ে। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। হ্যাঁ বলুন। বলুন কার বিষয়ে জানবেন? জানতে চাই কার বিষয়ে। আমার বিষয়। হ্যাঁ বলুন। আপনার নাম? নাম হচ্ছে তনয় দাস। তনয় দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 27/9/1988। 27/9/1988। কটার সময়? দুপুর 1:10। কোথা থেকে ফোন করছেন? হাওড়া। প্রথম কথা, আপনার বিষয় বলছেন দাদা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আপনার ডেট অফ বার্থের ভাইব্রেশনে আমি বলছি আপনাকে যে আপনার কিন্তু একটা বীজ যোগে জন্ম। এই বীজ যোগে জন্মের জন্য আপনার যেটা মানে হয়েছে সেটা হচ্ছে যে একদম প্রথম থেকেই আপনাকে প্রচন্ড স্ট্রাগল করে আজকে যে জায়গাটা এসেছেন, প্রচন্ড স্ট্রাগল এবং প্রতিটা দিন আপনাকে লড়তে হচ্ছে। আমায় রাইট অর রং? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ।
প্রত্যেকটা দিন আপনাকে নতুন করে লড়তে হচ্ছে, মানে আজকে যেভাবে লড়েছেন সেই পদ্ধতি কালকে চলবে না, কথাটা বুঝুন। হ্যালো, আপনার টিভির ফিডব্যাকটা আমরা পাচ্ছি, যে কারণে অনুষ্ঠানটা চালাতে খুব অসুবিধা হচ্ছে, কন্ট্রোল রুম লাইনটা কেটে দেবে কিন্তু। পায়ে কিন্তু একটা আঘাত লেগেছিল কখনো সাইকেল চালাতে গিয়ে, বাইক চালাতে গিয়ে বা খেলতে গিয়ে পড়ে গিয়ে কখনো? হ্যাঁ, আপনার কিন্তু একটা মানে সম্ভাবনা কিন্তু চলছে, সাবধানে একদম। বিশেষ করে আপনাকে আমি টাইম বলে দিচ্ছি, 14 জুন থেকে 45 দিনের একটা সম্ভাবনা রয়েছে, ওই 45 দিন কিন্তু খুব সাবধানে চলবেন। 14 জুন থেকে 45 দিন সাবধানে চলবেন। কেরিয়ারের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, এবং এই ডিস্টারবেন্সটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিবারিক একটা পিছু টান আছে। হ্যালো, এই পারিবারিক পিছু টানের জন্য মানে আপনার কিছু এই কেরিয়ারের জায়গাটা এগোনোর ক্ষেত্রে বাধা আসছে, বুঝতে পেরেছেন কি বলছি? আর মাথা গরমটা কমাতে হবে। এই দুটো জিনিস যদি কমাতে পারেন তাহলে দেখবেন অনেকটা আপনি মানে মাথা গরমের ব্যাপারটা কিন্তু আপনাকে অনেকটা বুদ্ধির হ্রাস করে দিচ্ছে, মানে যেখানে যে বুদ্ধিটা খাটানোর সেটা আপনি যথাযথ খাটাতে পারছেন না, এবং পারিবারিক একটা কিন্তু আপনাদের একটা পিছুটান এবং একটা জ্ঞাতির কিছু আপনার উপর ডিস্টার্ব করা বা কিছু একটা ব্যাপার বাধা দেওয়া বা তুকতাক করা বা ব্ল্যাক ম্যাজিক করা এরকম কিছু একটা ব্যাপার আমি মানে ভাবে পাচ্ছি, বুঝতে পেরেছেন কি বলছি? যেটা নাকি আপনাকে জীবনে উন্নতির পথে প্রচণ্ডভাবে বাধা দিচ্ছে। পারলে একবার যোগাযোগ করবেন, কোন দিক থেকে আসছে, কিভাবে আসছে এবং সেটার থেকে ত্রাণ পাওয়ার পথ কি সব বলে দেব। আর এই ডিটেলস জানার জন্য টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 9330961109, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। আরও একটা বিশেষ বিষয়, যে আজকে যে টিপস উনি দেবেন, এই টিপস হয়তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন বা পাবেন, শুনতেও পাবেন, লিখেও নিতে পারবেন, কিন্তু আপনার কেউ দূরে রয়েছেন বা কেউ অনুষ্ঠানটা মিস করছেন, তিনি কি করে পাবেন? অবশ্যই ওনার জন্য সেই সুযোগ রয়েছে, সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করুন জ্যোতিষ এস কুমার দিয়ে, বিশ্বের যে কোনো প্রান্তে বসে আজকের এই অনুষ্ঠানটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা টিপস বা যা বিষয় সমস্তটাই কিন্তু দেখে নিতে পারবেন বা নোট করে নিতে পারবেন। আর ওনাকে বুধবার দিন দমদমে, বাকি অন্যান্য দিন কিন্তু ব্যারাকপুরে পাচ্ছেন। টিপসটা, হ্যাঁ, আমি আজকে একটা বিশেষ টিপস, কালকে যেটা করবেন অর্থাৎ সোমবার দিন 4 তারিখ 4 ফেব্রুয়ারি, এটা সোমবতী অমাবস্যা একটা বলা হয়, আবার মৌনী অমাবস্যাও বলা হয়। তাহলে এই সোমবতী অমাবস্যা বা মৌনী অমাবস্যায় কি করণীয়? একটা অসত্য পাতা মিরাকেল কাজ করে দিতে পারে আপনাদের জীবনে, একটা সামান্য অসত্য পাতা আপনার মিরাকেল কাজ করেই দিতে পারে। কি করবেন? অসত্য পাতাটাকে আপনারা কালকে 6:25 থেকে, সকাল 6:25 থেকে বিকেল 6:25 মধ্যে কাজটা করুন। একটা অসত্য পাতাকে নিন এবং সেটাকে ভালো করে ধুয়ে নিন, গঙ্গা জলে ভালো করে পরিষ্কার করে নিন, তার মধ্যে হলুদ দিয়ে অনামিকার সাহায্যে নাম আর গোত্রটা লিখুন, শুধু হলুদ দিয়ে লিখে এইবার আপনি সেটা আপনি নিয়ে যান একটা অসত্য গাছের নিচে। সেখানে নিয়ে গিয়ে সেই পাতাটাকে উল্টো পিঠ, মানে যে পিঠে আপনি নামটা লিখেছেন, নাম গোত্র যেটা লিখেছেন সেটাকে নিচে দিন আর উল্টো পিঠ, মানে উল্টো পিঠ করে দিন, তার উপরে আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এটা কিন্তু পূর্ব দিকে মুখ করে ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন। এই ঘিয়ের প্রদীপটা কিন্তু যে সলতেটা থাকবে, এই সলতেটাকে একটু আলতায় ডুবিয়ে নিন, আলতায় ডুবিয়ে লাল হয়ে যাবে, সেটাকে দুটো এইভাবে একটা বুকে দিন, দিয়ে এটাকে জ্বালিয়ে দিন। আর আমার এই অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে ইচ্ছা পূরণ অনুষ্ঠান, আপনারা জানেন মনে হয়, প্রত্যেকেই জানেন এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ইচ্ছা পূরণ অনুষ্ঠান। তাহলে এই ইচ্ছা পূরণের জন্য যে কোনো যার যা ইচ্ছে রয়েছে, ধরুন কারো
একটা চাকরি মনোমতো পাচ্ছেন না, আপনি ইচ্ছা করুন যে আপনার যাতে মনোমতো একটা চাকরি হয়। কারো ধরুন ছেলে পড়াশোনা করছে না, তার ওই ইচ্ছা নিয়ে আপনি প্রদীপটা জ্বালান। যার যে ইচ্ছা আছে, এই ইচ্ছা পূরণের দিন কিন্তু এই 4th February, আপনারা মৌনী অমাবস্যা বা সম্মতি অমাবস্যায় এইটা কাজটা করুন। আর এরপরে আরেকটা কাজ আছে, আমি আসছি একটু দেখে নেব। হ্যালো নমস্কার। মনীন্দ্রনাথ বাবু, ডেট অফ বার্থ 1973, 26 আগস্ট, সকাল 6:30। 26/8/1983 অনুষ্ঠান কতদিন দেখছেন? অনুষ্ঠান দেখছি, অনেকদিন দেখছি। ওনার অনুষ্ঠান খুব ভালো লাগে আমার, পুরো মানে সম্পূর্ণ ধর্মান্তরের মতো কথা বলেন, উনি যা বলেন মানে সন্ধ্যার মতো আর কি। আচ্ছা, আজকে যে টিপসটা দিচ্ছি, লাইন পেয়েছি মানে যে কথাটা বলেন মানে ওনার থেকে আর কিছু মানে মানে এর থেকে আর বেশি কিছু বলা যায় না আর কি, বলা যায় না। তাই আজকে যে একটা টিপস দিলেন, সেই টিপসটা শুনেছেন? তখন যেহেতু আমি ওইখান মানে স্টুডিও লাইনটা পেয়েছি, তো আমাকে এটা বন্ধ করতে বলেছে, তো তখন থেকে আমি বন্ধ করে রেখেছি, যদি আমি ওনার সঙ্গে যাতে আমি একটু কথা বলতে পারি এরকম। ঠিক আছে, আপনি কথা বলে নিন, তারপরে আপনার উদ্দেশ্যে টিপসটা উনি আরেকবার বলে দেবেন। আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এর ভাইব্রেশনে, ডেট অফ বার্থ হচ্ছে আপনার 26/8/1973, তাই তো? 73। হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি ভয়ানক সেটা হচ্ছে যে আপনার সবকিছু মুখে গিয়ে আটকে যায়, সমস্ত কিছু। আজ পর্যন্ত কোনো কিছু একবারে হয়নি, সমস্ত কিছু একটা বিলম্ব হওয়া, একটা ডিলে হওয়া, সবকিছু। আপনি ধরুন একদম শিওর যে আজকে গেলেই আপনাকে সেই জিনিসটা আপনি প্রাপ্তি হবে, কিন্তু আপনি গিয়ে শুনলেন যে ওই ভদ্রলোক কি আসেনি, কি তাই তো? একদম পায়ের একটা যন্ত্রণা আসবে, পা নিয়ে ভুগবেন। আচ্ছা, পা নিয়ে ভুগবেন এবং চোখের একটা সমস্যা। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই দুটো জিনিস কিন্তু সাবধান। আর আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রত্যেক দিন দুটো করে তুলসী পাতা, আর আমাদের পুরীর যে মন্দিরের, পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরের যে মহাপ্রসাদ, সেটা এক টুকরো করে ওই মহাপ্রসাদ দুটো তুলসী পাতার সাথে একটু চিবিয়ে 31 দিন খাবেন। আচ্ছা, আপনি দেখবেন মিরাকেল একটা কাজ পাবেন, আপনি দেখুন, খেয়ে দেখুন। হ্যাঁ, লাল একটা কোলবালিশের, লাল একটা বালিশের মতো লম্বা করে দেখবেন দুপাশে ইয়ে বাঁধা থাকে, ওই ওই চাল আর কি, ওটা মহাপ্রসাদ বলে, ওটা খেয়ে দেখুন, মিরাকেল কাজ পাবেন। আপনার অনেক সমস্যায় আপনি জর্জরিত আছেন, অনেক সমস্যা। ওই একটা, এক পিস, 31 দিন খান, না না আপনি ওটা করুন, আর 31 দিন এটা খেয়ে আমাকে একটু ফোন করে জানান। চাল মানে কিন্তু হচ্ছে ওই মহাপ্রসাদ, যেটা দারুণ রেজাল্ট পাবেন। আপনি এটা করে আমাকে একটু ফোন করে জানান, আপনার সমস্যার ক্ষেত্রে বিরাট কাজ করবে। আচ্ছা, এই হচ্ছে জ্যোতিষ সি এস কুমার এইভাবে চেম্বারে এলেও কিন্তু কিছু টিপস এর মধ্যে দিয়ে মানুষকে রিলিফ দেন। আচ্ছা, স্নানের আগে কালকে, অর্থাৎ এই মৌনী অমাবস্যায় স্নানের মানে আগে পর্যন্ত আপনারা মৌন ব্রত করুন, মৌন ব্রত পালন করুন। মৌন ব্রত মানে কথা বলবেন না,
এটা কিন্তু শুনলে অনেকের অবাক লাগবে, মৌনী অমাবস্যা, এটা কিন্তু স্নানের আগে পর্যন্ত কিন্তু মৌনব্রত পালন করতে হয়, এবং স্নান করে উঠে পাখিদের কিছু খাবার দিতে হয়, সেটা আটা চিনি যাই হোক একটা কিছু খাবার দিতে হয়। এটা খাবার দিলে আপনি দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। অনেক কিছু বিভিন্ন মানুষের বিভিন্ন মনস্কামনা থাকে, বিভিন্ন দুর্বিধায় ভুগছেন, বিভিন্ন সমস্যা মানুষের, মানুষের যে কত রকম সমস্যা তা আমি খুব ভালো করে ফিল করি, কারণ আমার কাছে বহু ধরনের মানুষ আসে। তাহলে আমি আলাদা সমস্যায় গেলাম না, আপনাদের যার যে সমস্যা আছে সেই সমস্যা জন্য আপনারা মনস্কামনা করুন, আর যা যা বললাম এগুলো করুন। আর সর্ষের তেল, আর সর্ষের তেল আর কেশর দিয়ে একটা প্রদীপ সারা দিনের জন্য, সর্ষের তেল আর কেশর মানে প্রদীপের মধ্যে একটা মেটাল প্রদীপের মধ্যে ইয়ে করে নর্থ ইস্ট কর্নারে, ওটা এই সন্ধে ছটা পঁচিশ থেকে, এই সকাল ছটা পঁচিশ থেকে সন্ধে ছটা পঁচিশ অবধি যাতে জলে, সেরকমভাবে সর্ষের তেল দিয়ে বড় প্রদীপের মধ্যে ওটা জ্বালিয়ে রাখুন, নর্থ ইস্ট কর্নারে মুখ করে। ওই সলতেটাও কিন্তু লাল আলতায় একটু ডুবিয়ে নেবেন। হ্যালো নমস্কার। কটার সময়? সময় সেটা কি দুপুর না রাত? দুপুর একটা তিরিশ। হ্যাঁ, ছেলে কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাইছি। বলে দিচ্ছি, অতিরিক্ত চঞ্চল। অতিরিক্ত চঞ্চল, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা, বুঝতে পেরেছেন? আর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাবে, একটু উল্টো পাল্টা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাবে, এবং ফেসে যেতে পারে, স্কিনের প্রবলেম আসবে, নার্ভাস সিস্টেম ব্রেকডাউন আসবে, রিটেন টেস্টে পাস করবে কিন্তু ইন্টারভিউতে গিয়ে ফেল করবে। আমি যে কথাগুলো বললাম একটু আমাকে তো শেয়ার করতে হবে। এরকম কিছু হয়েছে কি? শুরু হয়ে গেল ডিস্টার্ব, বুঝতে পেরেছেন? আর যাকে যার সাথে ভালোবাসা আছে এই মেয়েকে কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না, ওর পরিবার ঠিক নেই, কথাটা বুঝুন ভালো করে। এবং যার সাথে সম্পর্ক হয়েছে এটা কিন্তু বন্ধুর মারফতে হয়েছে। আচ্ছা আচ্ছা, না হ্যাঁ কি না, আপনি কতটা জানেন? না আমি সেটা জানি না, আমি তো জানি যে সেরকম ধরনের হয়ে আছে। হ্যাঁ আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এটা খোঁজ নিন, আমি যা বলছি মিলিয়ে নেবেন একদম। আচ্ছা, এর ক্ষেত্রে কিন্তু এ দিয়ে, এস দিয়ে এবং কে দিয়ে যে বন্ধুগুলো আছে তারাই এর ক্ষতিকারক। আচ্ছা, এস এ দিয়ে, কে দিয়ে, এস দিয়ে। চাকরি বাকরির জায়গাটা কিন্তু একটু প্রবলেম আছে, মানে ওর কেরিয়ার সম্পর্কিত ব্যাপারটা কিন্তু একটু সমস্যা আছে, বুঝতে পেরেছেন? পারলে একবার যোগাযোগ করে নেবেন, কি করতে হবে বলে দেব। কেরিয়ারের জায়গাটা কিন্তু ডিস্টার্বড আছে, এবং সাত আট মাস যাবৎ কিন্তু ও খুব প্রবলেমে আছে, একটা সমস্যা নিয়ে আছে, মাথার মধ্যে অনেক বিভিন্ন রকম ইয়ে খাটছে, ও কিছুতে ডিসিশন নিতে পারছে না। আপনার কাজ হলো ওর সঠিক ভাবে যাতে প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধিটা ও যাতে সঠিক জায়গায় সঠিক ভাবে খাটাতে পারে, সেইটা করার জন্য কোন একজন পণ্ডিত জ্যোতিষীর সান্নিধ্যে যান, তিনি আপনাকে বাতিয়ে দেবেন, বলে দেবেন কিভাবে কি করবেন, তাতে কি হবে ও উপস্থিত বুদ্ধিটা খাটলেই ও দেখবেন যেটা ওর করা উচিত সেটা করবে, যেটা করা উচিত না সেটা ছেড়ে দেবে। আর যদি মনে করেন যে জ্যোতিষী এস কুমারকেই দেখাবো, কিন্তু আপনার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না ওনার চেম্বারে আসা, যেহেতু দমদম এবং ব্যারাকপুরে বসেন, সেখানে আপনাদের জন্য দমদম তো আমার চেম্বার রয়েছে, দমদমে চেম্বার আছে তো, দমদম এবং ব্যারাকপুর ছাড়া যেহেতু চেম্বার নেই, আপনার পক্ষে অসুবিধা হতেই পারে,
সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটি পরিষেবা, বাড়িতে বসেই জানতে পারবেন টিভি স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন 9330961109, এই নাম্বারে ফোন করে জেনে নিন, ঘরে বসে ডিটেলস জানতে পারবেন তার জন্য কি করতে হবে, আর অনুষ্ঠানের পরেও এই সংক্রান্ত বিষয়ে আপনারা কথা বলে নিতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে মৌনি অমাবস্যায় কি কি করবেন আমি কিন্তু আপনাদের বলে দিলাম, এই অনুযায়ী সঠিকভাবে কিন্তু আপনারা এগুলো পালন করুন। পাঁচটা জবা ফুল, কোনো কাছাকাছি যদি মায়ের মন্দির থাকে, শক্তিপীঠ বা শক্তি মন্দির, মানে মা কালীর, দক্ষিণা কালীর যদি মন্দির থাকে, পাঁচটা জবা ফুল লাল চন্দনে স্পর্শ করে তার সাথে একটি বেলপাতা আর পাঁচটি নীল ফুল একসাথে করে মনস্কামনা করে দক্ষিণা কালীর মন্ত্র জপ করে আপনি ওটা পায়ে দিয়ে দিন, ওনার পায়ে, মানে দক্ষিণা কালীর পায়ে এটা অর্পণ করুন মনস্কামনা করে। এটাও কালকে কিন্তু ভীষণভাবে কাজ দেবে। আর পারলে দক্ষিণা কালীর যে বীজ মন্ত্র আছে, 6:25 থেকে সন্ধে 6:25, সকাল 6:25 থেকে সন্ধে 6:25-এর মধ্যে 432 বার একটু জপ করুন, 432 বার ওই মন্ত্রটা জপ করুন, যেটা নাকি আপনার বীজ মন্ত্র আছে। আর পারলে ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্য ছিন্ন শিরোখর্গ বামাধূর্ধ করাম্বুজাম অভয়ং বরদং চৈব দক্ষিণাধূর্ধ পাণিকাম মহামেঘ প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবশক্ত মুণ্ডালি গলদ্রুধির চর্চিতাম কর্ণাবতং শতানিত সবযুগ্ম ভয়নাকাম ঘোরদংষ্টাং করালাস্যাং পিনন্নত পয়োধরাম শবনঙ্কর সংঘাতে কৃতকাঞ্চিং হাসন্মুখীম শ্রীকদ্দয় গলদ্রক্ত ধারা বিস্ফুরিত নানাম ঘোররবং মহারুদ্রিং শশনলয় বাসিনীম বলার্কমণ্ডলাকার লোচন ত্রিতান্বিতাম দন্তুরাং দক্ষিণাং ব্যাপী মুক্তালম্বী কচচয়াম স্বরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম শিবাভির্গরাবাভিশ্চতুর্দিক্ষু সমন্বিতাম মহাকালেন চশমং বিপরীতরতাতুরাম সুখ প্রসন্ন বদনাং স্মরণর সরূপম এবং সঞ্চিন্তায়ত কালীং সর্বকাম সমৃদ্ধিতাম। সময় সঙ্গে সঙ্গে বিদায় দিচ্ছি, বিদায় জানাবো জ্যোতিষ কুমারকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার, ভালো থাকুন, ভালো ভাবুন, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সমন্বয় থাকুন, রাখুন, দেখুন সুখ, সুখী হবেন আপনি, সবচেয়ে বেশি সুখী হবেন।